পাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত দেববর্মার বাড়িতে রাবারের শীট চুরি করতে গিয়ে এলাকাবাসী সহ বাড়ির মালিকের হাতে ধরা পড়ে চোর। তার নাম সুকদয়াল দেববর্মা, বয়স 22, পিতার নাম বীরেন্দ্র দেববর্মা, বাড়ি জম্পুজলা ব্লকের অন্তর্গত প্রমোদনগর এলাকায়। বিখ্যাত চোর হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে সুকদয়াল দেববর্মার। সে ড্রাগসের নেশায়ও আসক্ত। গোটা এলাকায় বিভিন্ন বাড়িতে, বিভিন্ন রাবার বাগানে এবং মানুষের গৃহপালিত হাঁস মুরগি ছাগল চুরিতেও সে বহুবার ধরা পড়েছে। বুধবার দিন বিকেলে বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায় রঞ্জিত দেববর্মার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে তাকে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে। বিশ্রামগঞ্জ থানা এলাকায় দিনের পর দিন মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে চুরি ছিনতাই। অহরহ ঘটছে দোকানে চুরি, বাড়িঘরে চুরি, বাইক চুরি, গবাদি পশু চুরি, রাতের আধারে ঘরের দরজা ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি। রাতের আধারে কোনো ধরনের টহলদারি নেই বিশ্রামগঞ্জ থানা পুলিশের। রাত হলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাবু ব্যস্ত থাকে পাচারের গাড়ি আটক করতে, যার ফলে খুব সহজে এবং শান্ত মাথায় চোরের দল বাইক গবাদি পশু সহ মানুষের বাড়িঘরে হানা দিয়ে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। বনর না হলে আং বাজার হাই বনর তুই দমনি কাকা আং রমতি ফেঁকা বন আং সাকা বাথারি গুলো ফাঁকা গুলো ফাই তঙ্গ নর বনব বাথাকে ডেমস বান তো ইয়া কালিয়া বব বনব হিন্দি হিনকা ব থাঙ্গে থাঙ্গা গ রমতি ফেউ নং টাঙ্গাই মানে রক্ষসা নি ইয়া কুং ইয়া কাহা মাংস ব্লাসা নং সামরক টাং মাই দবা সাম টাং ওই চাও আং সাম টাং ইচাকে নং টাঙ্গাই কো সুসি রগি ইয়া নাংসা